হ্যালো বন্ধু, রাত্রি মেডিসিনের নতুন আর একটি এপিসোডে আপনাকে স্বাগতম ও অভিনন্দন। আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের ভিডিও একটি পুরুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তো বন্ধুরা, যেসব পুরুষ ভাইয়েরা আছেন, সহবাসকালে স্ত্রী মিলন করার সময় 1 মিনিটও সময় পান না, এবং মিলন করার সময় আপনার স্ত্রীকে টাচ করার সাথে সাথে আপনার ভিতর লিঙ্গের ভেতর থেকে একেবারে একটা পিছলা টাইপের পাতলা বীর্য এসে আপনার শক্তিটিকে একেবারে কমিয়ে আপনার লিঙ্গকে শিথিল করে ফেলে। তো বন্ধুরা, আপনি যদি এ সমস্যার রোগী হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটি শুধু আপনার জন্য। আপনি যদি এই ভিডিওটি ক্লিক করে থাকেন, তাহলে অবশ্যই 100% গ্যারান্টি দিব যে আপনি ফ্রিতেই এই কাজটি করে আপনার স্ত্রীর কাছে মদ্যান্নী পুরুষের পরিচয় দিতে পারবেন। তো বন্ধুরা, তার আগে বলে নিব, আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি ভিডিও নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন আছে সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, এবং সকল ধরনের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে দিন। সকল ধরনের স্বাস্থ্যসম্মত সকল ভিডিও সবার আগে আপনি আমার চ্যানেলে দেখতে পারবেন। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনে এতক্ষণ ধরে যে গাছটি দেখতে পাচ্ছেন, গাছটির নাম আমি ভিডিও সবার লাস্টে বলে দেবো। তো বন্ধুরা, অনেকেই জান, যারা গ্রামে থাকেন তারা এই গাছটিকে চিনিয়ে থাকবেন। এই গাছটি লাগাতে হয় না, জঙ্গলে আগাছালোভাবে এমনি হয়ে থাকেন, কিন্তু জানেন না যে এই গাছ দিয়ে আপনার লাইফের কতটুকু উপকার করতে পারবে, এবং কী ধরনেরভাবে কী খেলে আপনার জীবনের কতটুকু মিলন করার দীর্ঘস্থায়ী সক্ষম হবেন। তো বন্ধুরা, এসব জানতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে, সকল ধরনের ভিডিও দেখতে হবে, তাহলে আপনারা কোন গাছে কী ধরনের চিকিৎসা হয় তা অবশ্যই আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটিতে আপনাকে প্রথমে টার্গেট করে নিতে হবে এই গাছটি কোথায় হয় এবং কীভাবে হয়। তো বন্ধুরা, আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে, যেভাবে দেখিয়ে দিচ্ছি, গাছটিকে ভালোভাবে টান দিয়ে উঠাতে হবে। উঠিয়ে যে শিকড়টা আছে, শিকড়টিকে আপনাকে সংগ্রহ করে নিতে হবে। 10 থেকে 15টা গাছ উঠিয়ে আপনার 10 থেকে 15টা শিকড় আপনাকে সংগ্রহ করে নিতে হবে। তো বন্ধুরা, আপনাকে সংগ্রহ করে নিতে ভালোভাবে আপনাকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো বন্ধুরা, আপনাকে বলেই দিচ্ছি যে এই শিকড়টি কীভাবে কী ধরনের গুরুত্বপূর্ণভাবে কাজ করে। তো বন্ধুরা, এই শিকড়ের সাথে অন্য একটি পদার্থ মিশিয়ে এই শিকড়ের মধ্যে রয়েছে 100% যৌননাশক একটা এসিড, যা আপনার শরীরে যে জনশক্তিগুলো হ্রাস পেয়েছে বা ক্ষতি হয়েছে আপনার জনশক্তিকে এবং কমে গেছে, এটি আপনি যদি আরেকটি মকরধ্বজ বাজার থেকে কিনে এনে এটার সাথে ভালোভাবে আমার দেওয়া কবিরাজি নিয়মে ব্যবহার করে খেতে পারেন, তাহলে আপনার দেহে যে 1-2 বছর 3 বছর হস্ত মৈথন করে আপনার জনশক্তিকে একেবারে কমিয়ে ফেলছেন, সেটা যদি আপনি 21 দিন জাস্ট আমার দেওয়া নিয়মে যদি খান, তাহলে আপনার 2-3 বছরের যে হস্তমৈথনের শক্তিটা হয়ে গেছে, হ্রাস পেয়ে গেছে, তা 100% এই গাছের মাধ্যমে আপনি আপনার জনশক্তিকে একেবারে ফিরিয়ে আনতে পারবেন। তো বন্ধুরা, আপনারা আমার দেওয়া আপনার নিয়ম স্টেপ বাই স্টেপ ফলো করে এই গাছের শিকড়টি ভালোভাবে উঠিয়ে নিন। উঠিয়ে নেওয়ার পর আপনাকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর আপনি বাজার থেকে 100 গ্রাম মকরধ্বজ কিনে আনবেন। তো বন্ধুরা, বাজার থেকে কবিরাজি বা অন্য কোনো বস্ত্রালয় বা দোকান থেকে আপনি যদি বলেন যে মকরধ্বজ কোথায় বিক্রি করে বা কীভাবে মকরধ্বজ কী, তো বন্ধুরা আপনার বাজারে গিয়ে ভালো একটা লোকেকে জিজ্ঞাসা করলেই হবে যে মকরধ্বজ কী। 100 গ্রাম মকরধ্বজ কিনে এনে আপনারা যা এই গাছটি আমি দেখাচ্ছি, এই গাছের শিকড়টি টান দিয়ে উঠায় 10-12টা শিকড় ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ভালো করে পাটায় বেটে এবং মকরধ্বজ ভালোভাবে বেটে নিয়ে এখান থেকে রস সংগ্রহ করতে হবে। তো বন্ধুরা, রসটি সংগ্রহ করতে হবে এমনভাবে যাতে করে পানি এবং তরল জাতীয় একটি রস হয়ে থাকে। তো বন্ধুরা, আপনি মকরধ্বজ এবং কি এই রসটা যদি একসাথে দেওয়া হয়, আপনারা দেখতে পারবেন যে এই দুটো মিলে একেবারে আঠালো মতো হয়ে গেছে। আঠালো মতো হলে আপনি বুঝতে পারবেন যে ওষুধটি একেবারে কমপ্লিট। একটা বোতলে পরে নেবেন, পরে নেওয়ার পর আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে 1 চামচ করে এই ওষুধটি, আপনার বানানো ওষুধটি খেয়ে ফেলবেন। খেয়ে ফেলে দেখবেন যে জাস্ট 21 দিনের মধ্যে আপনি যদি বীর্য আউট হয়ে তাড়াতাড়ি, তাহলে আপনি নিজেই প্রমাণ পাবেন যে আপনার বীর্য কত দেরিতে আউট হচ্ছে।